स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम् तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये करुणकल्पलतिके ललिते नमस्ते राधा समान गुण चातुरिके विशाखे तं नौमि चंपकलते अच्युत चित्त चौरे वंदे विचित्र सरिते सखी चित्र लेखे श्रीरंग देवी दैते प्रणयांग रंगे तुभ्यं नमस्तस्तु दैते सुखदे सुदेवी विद्या विनद सदन पिच तुंग विद्ये पूर्णेन्दु खंड नखरे सुमुखे इंदु लेखे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सियाद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीराय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप ग्रंथराश्रीमद्भागवतम चतुर्थ स्कंदेर पंचम अध्याय आज के तृतीय क्लास तथा श्लोक नंबर एकादश थेके सप्तदश आलोचना प्रसंग दक्ष यज्ञ नाश और सही प्रसंगे हमारे आज के 592 भागवत रसमाधुरी सेमिनार प्रथमे हमें समवेत भक्त वृंद के ममतामय मातृमंडल के सेमिनारे सुस्वागत अभिनंदन एवं कृष्ण प्रति शुभेच्छा जानाई प्रथमे गुरुपाद पद्मे पुष्पांजलि दिए तार अहित की आशीर्वाद प्रार्थना करी नमो ओं विष्णु पादाय कृष्ण प्रेष्टाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिने कृपालु अकृत दोह सत्य सार सम निर्दोष बदान मृदु सुचि अकिंचन सर्वपकारक शांत कृष्णक शरण अकाम निरीह स्थिर विजित सड़गुण मितभुक अप्रमत्त मानदमानी गंभीर करुण मैत्र कवि दक्ष क
करुणौ पिधाय निरयात यदि कल्पयिषे धर्मा वितर्ज निश्णिभि निभिनस्य रस्यमाने छिन्दात् प्रहस्य रुसतिम् असतिम् प्रभुश्चेत् जिह्वाम् अशुनपि ततो विसृजेत् स धर्म। भागवत महत्व। श्रीमद्भागवतम् दृष्ट्वा पत्तुत्थानाभिवादनै सम्मानयत तम दृष्ट्वा भावेत प्रीति ममार्तुला। हे पुत्र ब्रह्मा, श्रीमद्भागवतम ग्रंथ थेके जे पत्युत्थान करे, प्रणाम करे एवं सम्मान प्रदर्शन करे, आमिओ ताके देखि अनुपम आनंद लाभ करे। आजकेर आलोचना प्रसंग धारावाहिक আমরা আলোচনা করব এগারো শ্লোক থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শিবের সৃষ্ট সেই বীরভদ্র অসুর অত্যন্ত বীর বিক্রমে তিন সূর্যের তেজ বিশিষ্ট হয়ে শিবের সাঙ্গ পাঙ্গ নিয়ে ধুলির ঝড় তুলতে তুলতে দক্ষ যজ্ঞের দিকে এগিয়ে চলেছেন। তারপরে অমর্ষয়িত্যা তমসজ্জ তেজসম মন্যু প্লুতম দুর্নিরীক্ষ্য ভ্রুকুট্যা করাল দ্রংষ্ট্রাভিরুদস্ত ভাগনম সৎসস্তি কিম কপয়ত বিধাতুঃ। অমর্ষয়িত্যা তমসজ্জ তেজসম মন্যু প্লুতম দুর্নিরীক্ষ্যভ্রুকুট্যা করাল দংষ্ট্রাভিরুদস্ত ভাগনম সৎসস্তি কিম কপয়তে অত বিধাতুঃ। সেই বিশাল কৃষ্ণকায় ব্যক্তিটি তার ভয়ঙ্কর দন্তরাজি প্রদর্শন করেছিলেন, তার ভ্রুকুটির প্রভাবে নক্ষত্রসমূহ কক্ষচ্যুত হয়েছিল। তিনি তার প্রচণ্ড তেজের দ্বারা তাদের আচ্ছাদিত করেছিলেন। দক্ষের অসৎ আচরণের ফলে তার পিতা ব্রহ্মা পর্যন্ত সেই প্রচণ্ড ক্রোধ প্রদর্শন থেকে নিস্তার লাভ করতে পারতেন না। চারিদিকে অমঙ্গলের ছায়া, বিকটকায় সেই অসুর বীরভদ্র অসুরের বিকট গর্জন, তেজ এবং অমঙ্গল সূচক পরিস্থিতি মোকাবিলা করা এখন অসম্ভব। এখানে বলা আছে যে আমার সৈত্যা তমসজ্জ তেজসম অসজ্জ তেজসম মন্ন প্লুতম দুর্নিক্ষ ভ্রুকুট্যা। ভ্রুকুট্যা মানে তার ভ্রুকুটি মনুপ্লুত মানে ক্রোধপূর্ণ, দুর্নিরীক্ষ মানে দেখতে অসমর্থ, অসহ্য তেজ আছে, করাল দংষ্ট্রাভি দস্ত ভাগ এয়ং দাং করাল দংষ্ট্র বিস্তার করে সাত সশস্তি কিং কপয়ে দেবে। সেই যজ্ঞসভায় উপস্থিত হলেন। কখনো কখনো এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি প্রকৃতিতে আমরা দেখি, কেউ বুঝতে পারছিলেন যে এটা কোথা থেকে আসছে। আমরাও প্রকৃতির ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি আমরা কখনো কখনো বুঝে উঠতে পারি না। অত্যন্ত ঝড় বাদলা ভূমিকম্প এগুলো সব অমঙ্গল সূচক পরিস্থিতি। ভাই, যে গত দু তিন বছর ধরে চলছে আমাদের করোনা,
মহামারী করোনার প্রকোপ, এর কোনো সমাধান নেই। এ সমস্ত কিছু পরিস্থিতি দৈব উপর থেকে নেমে আসে আমাদের জীবনে। তো সেই জন্য আমাদের এগুলির পিছনে কিছু অমঙ্গলসূচক কার্যকলাপের সূচনা, যে তার পরিণাম, অমঙ্গলসূচক কার্যকলাপের পরিণামের সূচনা দেখা যায়। আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যে একটা বাস, বাস ভর্তি প্যাসেঞ্জার চলছেন আর প্রচন্ড হারে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং বজ্র নির্ঘোষের সেই 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 কি বলা যায় বিদ্যুৎ চমকানো, আছড়ে পড়ছে যেন সেই বজ্র বিদ্যুৎ গাড়ির সামনে, গাড়ির সাইডে, গাড়ির পিছনে। এখন কোনো মতে বাস চালাতে চালাতে ড্রাইভার কোনো মতে বাসটাকে সেই বজ্র বিদ্যুৎ ভারী বর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। আর পর্যায়ক্রমে তার গর্জন বাড়তে 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 আছে। ড্রাইভার মানে বজ্রবিদ্যুৎ জানলা দিয়ে যেন ঠকে যাচ্ছে। তখন বাসের ড্রাইভার কন্ট্রাক্টর তারা সিদ্ধান্ত করলো এই এই বাসে নিশ্চয় কোনো এক পাপী মানুষ আছে যার জন্য তাকে হত্যা করার প্রকোপে বজ্র বিদ্যুৎ যেন ঢোকার চেষ্টা করছে, পরীক্ষা করা হোক। সেই লোকটাকে যদি এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা বাসটাকে বাঁচাতে পারবো বা বাসের অন্যান্য প্যাসেঞ্জারকে বাঁচাতে পারবো। তখন বাসটাকে এক জায়গায় দাঁড় করিয়ে খুব কাছাকাছি একটা গাছের গাছ ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সহ। তখন কন্ট্রাক্টর বললেন এক একজনকে নামতে হবে, ওই গাছটা ছুঁয়ে চলে আসতে হবে। এক একজন যাচ্ছে, গাছ ছুঁয়ে চলে আসছে, যাচ্ছে গাছ ছুঁয়ে চলে আসছে, কিছুই হচ্ছে না। তো ওই বাসে একটা ভক্ত ছিল, মালায় জপ করছে, তো ও নামতে চাইছে না, ওকে জোর করে নামছে না, সবাই নেমেছে তুমিও নামো, জোর জবস্তি করে ওকে নামানো হয়েছে। আর যেই নামানো হলো, নেমে হেঁটে হেঁটে গাছের কাছে দেখেছে বিশাল একটা বজ্র বিদ্যুৎ গাড়ির উপরে আছড়ে পড়ে গাড়িটা পুরো জ্বলে গেল, সমস্ত প্যাসেঞ্জার, ড্রাইভার বা কন্ডাক্টর সবাই একদম পুড়ে ছাই হয়ে গেল, বজ্রপাতে সবার মৃত্যু। তো সেখানে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে সমস্ত পাপি লোকেরা এক জায়গায় জড়ো হয়েছিল, যেহেতু ভক্তটা ওখানে বসে হরিনাম করছিল, যার ফলে এই বজ্রপাত কাউকে ওখান থেকে নিতে পারছিলেন না। যখনই ভক্তকে গাড়ি থেকে আলাদা করে দেওয়া হলো তখনই শেষ হয়ে গেল। এইগুলো একটা অশুভ কার্যকলাপের পরিণামের ইঙ্গিত,
বোঝানোর জন্য এই কাহিনীটি বললাম। তো 12 নম্বর শ্লোক, বাহ্যে বমোদ বিঘ্ন দৃশ্য মানে জনেন দক্ষস্য মহুর্মহাত্মনঃ উৎপেতুরুৎপাত তমা সহস্রশো ভয়াবহাদি বিভূমৌচ পর্যক ভূমৌচ পর্যক। বহে বমুদ বিঘ্ন দৃশ্য মানে জনেন দক্ষস্য মহুর্মহাত্মন উৎপতেরুৎপাত তমা সহস্রশো ভয়াবহা দেবী ভূমৌচ পর্যক। এইভাবে যখন নিজেদের মধ্যে সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন দক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমূহ সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে পেল। এগুলো হচ্ছে অশুভ ইঙ্গিত। এই শ্লোকে দক্ষকে মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে। এই মহাত্মা শব্দটি ব্যাখ্যা করে বিভিন্ন ভাষ্যকার বিভিন্ন প্রকার বিভিন্নভাবে বর্ণনা করেছে। বীর রাঘব আচার্য এই মহান ভাষ্যকার বলেছেন যে এই মহাত্মা শব্দটির অর্থ হচ্ছে স্থির হৃদয়। দক্ষ এতই কঠোর হৃদয় ছিলেন যে তার প্রিয় কন্যা যখন প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন, তখনও স্থির এবং অবিচলিত ছিলেন। এটাকে একটা স্থির হৃদয় বলা যায়। আমি যা বলেছি জেদি, আরেকটা কথা জেদি, তা করব। তিনি এত কঠোর হৃদয় হওয়া সত্ত্বেও তিনি যখন সেই বিশাল কৃষ্ণকায় অসুরটির প্রভাবে নানা রকম উৎপাত দর্শন করতে লাগলেন, তখন তিনি বিচলিত হয়েছিলেন। মহাত্মন জনেন দক্ষস্য মহুর্মহাত্মন উৎপেতুরুৎপাত তমা সহস্র এবং ভূমৌচ পর্শক, মানে হচ্ছে চারিদিক থেকে একসঙ্গে উৎপাত সৃষ্টি হয়েছে। এই যে আমাদের করোনা গেল, কোন দেশ বাদ গেছে, চারিদিকে, এমন নয় যে ভারত বাংলাদেশ এরা গরিব দেশ, এদের করোনা দ্বারা আক্রান্ত হয়েছে। আমেরিকা, চাইনা, জাপান, জার্মান, ইউরোপ, লন্ডন, তারা উন্নত দেশ, তো সেই করোনার প্রকোপ থাবা তাদেরকে স্পর্শ করেনি। তারা উন্নত বুদ্ধিমত্তা, বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা করোনাকে আটকে দিয়েছেন, না তো বরং ওইসব দেশ বেশি আক্রান্ত। আমি গেছিলাম একাচক্র, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরভূম, তার বৃন্দাবন। একাচক্র তো ওখানে বলছিলেন যে এখানে করোনার খুব একটা প্রভাব পড়েছে। কেন নাই, গোবরের যে কি বলে অ্যান্টিসেপটিভ সুগন্ধ আটকে দিয়েছে করোনা টানো সব। আমরাও লকডাউনে ছিলাম না, আমরা সারাদিন খেটে খেয়েছি, বাস সেজন্য। এখানে বলছেন দক্ষস্য মহুর্মহাত্মন, দক্ষের মতো যেদি মানুষটাকেও টলিয়ে দিয়েছেন। তবে শাস্ত্রে এখানে ওকে মহাত্মা বলে, মহাত্মা কেন, খুব জেদি। কেউ কেউ বলে করোনা কেন নাম জানো,
না, প্রচুর পরিমাণে লোকে পাপ করত, বিশেষ করে এই করোনা শুরু হয়েছে চায়না থেকে। আর চায়না মানুষ পাপের চরম সীমাতে পৌঁছে গেছে, কি না খায় কি না বলে ওরা। শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, ওরা আকাশে যা উড়ে উড়োজাহাজ ছাড়া সব খায়, মাটি দেয়া যা চলে গাড়ি ঘোড়া ছাড়া সব খায়, জলে জল জাহাজ ছাড়া যা পায় তা খায়। তারপরে ভ্রূণ খাচ্ছে, অনেক নকল জিনিস সস্তা জিনিস বের করছে, প্লাস্টিক চাল, প্লাস্টিক কফি, মানে প্রতারণা থেকে শুরু করে জীবনের পাপ কর্ম থেকে শুরু করে কি না করছে করছে। আর করোনা এসে তাদেরকে বলছে আর পাপ করো না, তাই জন্য করোনা। মোটামুটি 2-3 বছরে অনেককে জীবনকে পাল্টে দিয়েছে, অনেকের জীবন ধারা বদলে গেছে, অনেক পাপ কর্ম বন্ধ হয়ে গেছে। তারপরে বহু মানুষ নিজেকে সুরক্ষিত করার জন্য ধর্মমুখী হয়েছেন এইসব করোনার দিব্য থাবাতে। কয়েকদিন ধরে আমি গুরুদেবের কাছ থেকে একটা কাহিনী, প্রতিদিন গুরুদেব বলছেন যে একটা লোক, সে ভক্ত নয়, তার স্ত্রী ভক্ত, বাড়ির অন্যান্য সদস্য ভক্ত। তো স্ত্রী এবং অন্যান্য সদস্যরা বহুবার তাকে আবেদন করেছে, তুমি মালা জপ করো, গীতা পড়ো, করতো না। তো একদিন সে স্বপ্নে দেখছে দেওয়াল থেকে একটা যমদূত বেরিয়েছে এবং তার সামনে আসে তার গলাটা টিপে দেওয়ার জন্য। আমি মরবো না, আমি মরবো না। স্ত্রীকে নাম ধরে ডাকছে, আমার কথা দাও, মালা দাও, জপ করবো, হরিনাম, হরে কৃষ্ণ। আর যমদূত আবার দেওয়ালের সঙ্গে মিশে গেছে। আর ঘুম থেকে উঠে স্ত্রীকে বলছে, আমাকে গীতা দাও, আমাকে জপমালা দাও, আমাকে একটা মালা পরিয়ে দাও। গুরুমাজ বলছেন, যেটা আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা করেও তাকে জপ করাতে পারিনি, যমদূত কয়েক সেকেন্ডের ভিতরে তাকে ভক্ত বানিয়ে হাতে মালা ধরিয়ে চলে গেল। চাপে পড়ে লোকে, বহু লোক ভক্তির সঙ্গে যুক্ত হয়েছে, বহু লোক। আর সেই জন্য আমরা বলি এটা করোনা নয়, এটা হচ্ছে করুণা, ভগবানের করুণা। যেরকম এই যে আমাদের গীতা পড়লাম, গীতা মাধুরী ক্লাস, ভাগবত রসমাধুরী ক্লাস, এ তো গুরুদেবের অনুপ্রেরণায় করোনায় সবাই আমরা বাড়িতে আটকে পড়েছিলাম, তার ফলেই শুরু হয়েছে। সেখান থেকে অনেকের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, কত অজানা মানুষ, অপরিচিত মানুষ, এখনো বহু লোক অপরিচিত যারা আমার ক্লাস শুনেন, আমি হয়তো চিনি না, তারা আমাকে চেনে। তো যাই হোক, অমঙ্গল পরিস্থিতি যে বড় বড় মানুষকেও পথে নামিয়ে দিয়েছেন এই করোনা। আর এখানে সেই কথায় বলা আছে, মহাত্মা দ্রক্ষের মতো এই পরিস্থিতিতে তিনি কেঁপে গেছেন। সেজন্য এখানে বক্তা মৈত্রী ঋষি বলছেন, মোহর মহাত্মানা উৎপেত রুৎপাত তমা সহস্র, চারিদিক থেকে এই উৎপাত দেখে স্থিরমতি সম্পন্ন কঠোর হৃদয় জেদি মানুষ এই দক্ষ মহারাজ ও কাঁপতে শুরু করেছে।
শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে মন্তব্য করেছেন যে কাউকে যদি মহাত্মা বলে সম্বোধন করাও হয়, কিন্তু তিনি যদি মহাত্মার লক্ষণ সমূহ প্রদর্শন না করেন তাকে দুরাত্মা বলে বিবেচনা করতে হবে। এখানে দক্ষকে যে মহাত্মা বলা হয়েছে এটা একটা ব্যঙ্গোক্তি। ভগবদ গীতায় নবম অধ্যায়ে ত্রয়োদশ শ্লোকে মহাত্মা শব্দে ভগবানের শুদ্ধ ভক্তকে বর্ণনা করা হয়েছে, মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতি মাসিত। মহাত্মা ব্যক্তি যিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হন, অতএব দক্ষের মতো একজন অন্যায় আচরণকারী ব্যক্তিকে কিভাবে মহাত্মা বলা যায়? মহাত্মার মধ্যে দেবতাদের সমস্ত গুণ থাকা উচিত, তাই দক্ষের মধ্যে এই সমস্ত গুণগুলি অভাবের ফলে তাকে মহাত্মা বলা যায় না, তাকে বরং দুরাত্মা বলা যায়। এখানে দক্ষের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহাত্মা শব্দটি ব্যঙ্গপূর্বক ব্যবহার হয়েছে। ব্যঙ্গ, আরে মহান ব্যক্তি, মহাত্মার প্রথম কাজ হচ্ছে সে ভগবানের ভক্ত, এবং তারপরে শ্লোকে বলতে মহাত্মার লক্ষণ কি? সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়বতা। সততং কি? সব সময় ভগবানের নাম কীর্তন করবেন আর যতন্ত যত্নের সহিত দৃঢ়ব্রতার সহিত ভজন করবেন। নম সন্তস্তু মাং ভক্ত্যা, আমাকে ভক্তি সহকারে প্রণাম করে। এগুলো হচ্ছে মহাত্মার লক্ষণ। আর জগতে যাকে মহাত্মা মহাপুরুষ এসব বলা হয় এগুলো তো শুধু ব্যঙ্গোক্তি, পরমহংস। পরমহংস তিনি যিনি কেবল গীতা ভাগবতমের জ্ঞানে জীবনকে সমৃদ্ধ করেছেন। ব্যাসদেব হংসদের জন্য এই ভাগবতম লিখেছেন। আমার গুরুদেব বলেন প্রায় হংস মানে হচ্ছে যিনি দুধ জল মেশানো থাকলেও কেবল দুধটা গ্রহণ করবেন, জলটা ছেড়ে দেবেন, তাকে বলে মহাত্মা। পরমহংস, হংস পরমহংস। এবং আমার গুরুদেব বলেন যে আমি চাই এবং আমার গুরুদেবও চেয়েছেন প্রত্যেক ভক্ত কৃষ্ণ ভক্ত তারা যেন পরমহংস হয়, এমনকি গৃহস্থরাও পরমহংস স্তরে যেন পৌঁছে থাকে। কেমন হয় যে সন্ন্যাসী ব্রহ্মচারী পরমহংস হবে? পরমহংস, তাই মহাত্মাদের 26টা গুণের কথা উল্লেখ করা হয়েছে চৈতন্য চরিতামিতে, গীতাতে, ভাগবতে। চৈতন্য চরিতামিতের কথা বলি, এটা একটু সরল আছে। কৃপালু অকৃতদহ সত্য সার সম, কৃপালু অত্যন্ত কৃপালু, অকৃকার সঙ্গে দ্রোহ করেন, সত্য সার সম, সবার প্রতি সমান ব্যবহার, সত্য সার। নির্দোষ বদান্ন মৃদু শুচি অকিঞ্চন, নির্দোষ, তিনি কোনো দোষের ভাগিদার নয়। কৃপালু বদান্ন, মহাপ্রভু মহাবদান্ন, মৃদু খুব মৃদু, সূচি অন্তরে এবং বাহিরে সূচি, বাহিরে স্নানাদি কার্যের মাধ্যমে সূচি, অন্তরে কেবল ভগবত চিন্তন এবং কারোর কুচিন্তা তিনি করেন না। অকিঞ্চন, তার কোনো বাসস্থান নেই। সর্বোপকারক শান্ত, তিনি সবার উপকার করেন, তিনি শান্ত। কৃষ্ণৈক শরণ, কৃষ্ণের ভক্ত। অকাম নিরীহ, তার কোনো কামনা বাসনা নাই, নিরীহ। স্থির বিজিত সড়ক, সড়গুণকে তিনি জয় করেছেন। মিতভোগ অপ্রমত্ত মানদ মানি গম্ভীর করুণ মাত্র কবি দক্ষ, তিনি মিতভোগ অপ্রমত্ত মানদ সবাইকে মান এবং অমানি নিজে অমানি গম্ভীর করুণ মৈত্র কবি, তিনি দক্ষ লেখক,
এবং দক্ষ আর মোহনী, সব কাজে তিনি এক্সপার্ট দক্ষ। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিক দর্শন। কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভু বলছেন বৈষ্ণবদের লক্ষণ সম্বন্ধে আর কি বলবো, কেবল দিক দর্শন করতে পারে। আর ভাগবতমে বলছেন, যস্যাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মন রথে না সতি ধাবতি বহি। যস্যাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা, কেউ যদি ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি করে, নিষ্ঠা ভক্তি, সে ধীরে ধীরে ভগবানের এই দিব্য গুণাবলী শরীরে অর্জন করে। সর্বই গুণস্তত্রে সমাসতে, দেবতাদের যে দৈব মহান গুণাবলীগুলি সে ধীরে ধীরে জীবনে আনতে পারে। হরা অভক্তস্য কুত মহৎ, যারা হরির অভক্ত তাদের জীবনে এই সুলক্ষণগুলো কোথায়? মনরথে না সতী ধাপতি, তিনি মনের দ্বারা পরিচালিত হয়, তাই এটা মহাত্মা। আর জগতে হচ্ছে সব দুরাত্মা। তাবত রুদ্রানুচরৈ মহামখ নানা উধৈ বা মন কৈরু দায় উধৈ পিঙ্গৈ পিসঙ্গৈ মকরোধ রাননৈ পর্যাদ্রবদ্ভি বিদুরাম্যরুদ্ধত তাবত সরুদ্রানুচরৈ মহামখ নানা উধৈ বা মন কৈরু দায় উধৈ পিঙ্গৈ পিসঙ্গৈ মকরোত রাননৈ পর্যাদ্রদ্ভি বিদুরারম বিদুরা নরুদ্ধত। হে বিদুর, শিবের সমস্ত অনুচরেরা সেই যজ্ঞভূমি বেষ্টন করেছিল, তারা ছিল খর্বাকৃতি, বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত, তাদের উদর এবং মুখ মকরের মতো কৃষ্ণ এবং নীলাভ বর্ণ ছিল। তারা যজ্ঞভূমি সর্বত্র ছোটাছুটি করে মহা উৎপাত সৃষ্টি করেছে। আগে থেকে যে সতীর সঙ্গে যারা গিয়েছিল তারা সারা যজ্ঞকুণ্ডকে ঘেরাও করে নিয়েছে, কাউকে বেরোতে দিচ্ছে না, আর ছোটাছুটি করছে, সবাইকে মেরে ফেল। আর এদিকে বীরভদ্র এসে পৌঁছে গেছে। কেচিদ আচ্ছা তাবৎ স রুদ্রানু অনুচরই মহামখ, মহামখ মানে মহান যজ্ঞস্থলে শিবের অনুচরেরা নানা উধৈ, নানা প্রকার অস্ত্র ধারণ করে, অস্ত্র শস্ত্র, বামন কৈরু দায় উধৈ, বামন মানে তার সাইজে খুব ছোট ছিল, এবং পিঙ্গই পিসঙ্গই মকরত অনানই, অনানই মানে হচ্ছে মকরের মতো উজ্জ্বল, এবং আনন্দ মানে মুখ, মুখ একদম উজ্জ্বল এবং ক্রোধ মূর্তি হয়ে সবাই ছুটছে। পর্যাদ্রভি বিদুরার, হে বিদুর, তারা অন্ন রুধত্ত মানে হচ্ছে সারা এরিয়াকে কব্জা করে নিয়েছে। কেচিত ভবঞ্জু পাকবংশম পত্নী সালম তথা পরে সৎ আগ্নিধ্র সালম চ তদ্বিহার মহাসনম। কেচিত ভবঞ্জু প্রাগবংশম পত্নী সালম তথা পরে সৎ আগ্নিধ্র সালম চ তদ্বিহার মহাসনম।
কিছু সৈন্য যজ্ঞমণ্ডপ স্তম্ভ ভেঙে ফেলেছিল, কেউ কেউ পত্নীশালায় ঢুকে পড়েছিল, কেউ যজ্ঞস্থল বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাসস্থল এবং পাকশালায় প্রবেশ করে। পাকশালা মানে রন্ধনশালা, শুধু যজ্ঞস্থলে নেই, এবারে তাদের এরিয়া বিস্তার করছেন। কি কি না? কেচিৎ ভবঞ্জ পাক বংশম, পাক বংশম মানে যজ্ঞশালার যে বড় বড় খুঁটি লাগানো হয়েছিল কারা ভাঙ্গা শুরু করেছে, পত্নীশালাম তথা, পত্নীশালা মানে যেখানে স্ত্রী লোকেরা, এটা যে এটা হচ্ছে কি বলা যায় বৈদিক প্রথা, কোন শুভ কাজে যজ্ঞ অনুষ্ঠান, ভাগবত কথা শ্রবণ, পূজা অর্চনা, স্ত্রী লোকদের একটা আলাদা এরিয়া করে দেওয়া হয়, পুরুষ লোকের দ্বারা এরিয়া করা হয়, যারা যাজ্ঞিক ব্রাহ্মণ তাদের এরিয়া করা হয়, কোন বিশিষ্ট ব্যক্তি তাদের আলাদা স্থান নির্ধারণ করা হয়। এখন তো খ্রিস্টান কালচার এসে গেছে, আমরা এক সব, স্ত্রী পুরুষ সমান অধিকার, অবৈধ মেলামেশা না, পত্নী শালাম যেখানে কেউ স্ত্রী লোকের থাকে। এখনো এই সভ্য সমাজে দেখা যায় মহিলারা এরকম একটু নিজেরা সুরক্ষিত থাকতে চায়, যেখানে কোনো পুরুষ আসবে না কি বলে আমরা মহিলার থাকবো। এবারে কিছু উৎপটাং মহিলা আছেন যে না, এখানে আবার ভেদ কিসের, আমাদের সমান অধিকার। এটা একটা কামুকতার লক্ষণ, পুরুষরাও অবৈধভাবে মিশতে যায়, স্ত্রীরাও অবৈধভাবে মিশতে, এটা বৈদিক। সেজন্য বলছে পৈতনী সালামচ তথা, মহিলাদের এরিয়ায় ঢুকে পড়ল। সদ্য আগ্নেদ্র সালাম, যেখানে আগুন জ্বালানো হচ্ছে বা রন্ধনশালা, সেখানেও ঢুকে যায়। তত বিহার মনে সব জায়গায় আবাসস্থল, বিহার স্থল মানে আবাস, মানে ঘরে টরেও সব ঢুকে পড়ল। রুর্যুর্গ পাত্রাণি তথৈ কেহগ্নি ননাশয়ম কুণ্ডেশ মুত্রয়ন কেচিত বিভুদু বেদি মেখলা রুর্যুর্যোগ্য রুর্যুযোগ্য পাত্রাণি তথৈ কেহগ্নি ননাশয়ম কুণ্ড কুণ্ডেশ মুত্রয়ন কেচিত বিভুদে বেদি মেখলা। তারা যজ্ঞপত্র ভেঙে ফেলেছিল, কেউ কেউ যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল, কেউ যজ্ঞস্থলের সীমা সূত্র ছেড়ে ফেলেছিল, কেউ কেউ যজ্ঞকুণ্ডে মনমূত্র ত্যাগ করেছে। উৎপাত রুর্যজ্ঞপত্রাণি, রুরুজু মানে ভেঙে ফেলেছিল, যজ্ঞ কুণ্ড বাসন কোষণ যজ্ঞের হবি দেওয়ার পাত্রাদি স তথেই কভগ্নি অগ্নি ননাশয়ম, যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল, কুণ্ডেশ মূত্রয়ন কুণ্ডে মলমূত্র ত্যাগ করেছে, কেচিত বিভিদু মেখলা, কেউ কেউ এটা যজ্ঞ কুণ্ড যখন বানায় না একটা সীমা সূত্র দেওয়া হয়, এখানে পূজা অর্চনা হয়, ছিঁড়ে মিড়ে সব তছনছ করে দিয়েছে। অবাধন্ত মুনি নন্যে একে পত্নীর তর্জয়ন অপরে জগৃহু দেবান পত্যাসন্যান পলাইতান। অবাধন্ত মুনি নন্যে একে পত্নীর তর্জয়ন অপরে জগৃহু দেবান পত্যাসন্যান পলায়তন। কেউ কেউ পলায়নকারী মুনিদের পথ অবরোধ করেছে, মুনিদেশরা পালিয়ে এসে আটকে দিয়েছে, কেউ কেউ সেখানে সমবেত স্ত্রীদের তিরস্কার করত, কেউ কেউ মণ্ডপ থেকে পলায়নকারী দেবতাদের বন্দি করেছে, পালাবার উপায় নেই, স্ত্রীদের আটকেছে, মুনি ঋষিদের মহাত্মাদের
भृगुं बबन्द मणिमान वीरभद्र प्रजापतिन चण्डेश पुषणम देवं भगं नंदीश्वरो ग्रहित भृगुं बबन्ध मणिमान वीरभद्र प्रजापति भृगुमणि के मणिमान भृगुमणि के शिवर अनुचर मणिमान बोले एक शिवर अनुचर भृगुमणि के बंदी करे कारण भृगु तार ब्रह्म तेज शक्ति द्वारा से देवता देर सृष्टि करे समस्त शिविर अनुचर जाट के दिए चलो एकों भृगु के बंदी करे चंडेश पुषणम देवं भगं नंदीश्वर अग्रहित आर कृष्णकाय असुर वीरभद्र प्रजापति दक्ष के बंदी करे चंडेश नामक शिविर आरेक जन अनुचर पुषा के बंदी करे নন্দীশ্বর ভগ দেবতাদের বন্দী করেছে সব ভগ দেবতাদের সৃষ্টি করেছিল এই পর্যন্ত রাখি তারপরে পরে আবার পড়বো আমরা পরবর্তী ক্লাসে এই যজ্ঞস্থলের উৎপাত শুনবে বেশ কিছু প্রশ্ন এসেছে প্রশ্নের প্রশ্ন করেছেন সহিন্দিতা দাস সহিন্দিতা দাস পূর্ব মেদিনীপুর থেকে নববিধা ভক্তি বিষয়গুলি যদি একটু বলেন নববিধা নয়টা ভক্তির ধাপ প্রথম আছে শ্রদ্ধা ভগবানের প্রতি শাস্ত্রের প্রতি গুরুদেবের প্রতি ভক্তদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার পরে হচ্ছে সাধুসঙ্গ যদি সাধুর প্রতি শ্রদ্ধা আসে সাধুসঙ্গ ভগবানের প্রতি শ্রদ্ধা আসে ভগবানকে পেতে গেলে ভগবানের ভক্তের সঙ্গ সাধুসঙ্গ তারপরে ভজন শুরু হয় ভজন ক্রিয়া ভজন করতে করতে জীবনের অনর্থ নিবৃত্তি হয়ে যাবে অনর্থ নিবৃত্তি তারপরে নিষ্ঠা ভক্তির প্রতি নিষ্ঠা আসবে এবং রুচি আসক্তি ভাব এবং প্রেম ভগবানের প্রতি প্রেম জাগ্রত হবে তার শুরু হচ্ছে শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এমন নয় যে ভগবানের সামনে একটু ভাবাভাবে কেঁদে ফেললাম গড়াগড়ি করলাম আমার ভক্তি হয়ে গেল না ভক্তি একটা কোনো ভাবাবেগ নয় ইমোশন ইজ নট ডিভোশন ভক্তি একটা বিজ্ঞান ধাপে 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 দা এই ভগবত ভক্তির বিজ্ঞান শিক্ষা অর্জন করার মাধ্যমে কিভাবে ভগবানের কাছে ভগবানের সমীপে উপনীত হতে পারে পরবর্তী প্রশ্ন বিশ্বজিৎ কর্মকার মহারাজ ধন্যবাদ প্রণাম ক্ষমা করবেন প্রভু বৃন্দাবন গোবর্ধন এগুলো তো ভগবানের গোলক বৃন্দাবনের অংশ আবার শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না তাহলে দ্বাপর যুগে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা গেলেন মা দেবকী এবং পিতা বসুদেবকে উদ্ধার করার জন্য আবার মথুরা ছেড়ে দ্বারকা গিয়েছিলেন শাস্ত্র প্রমাণিত কোনটি সঠিক আমার প্রশ্ন হলো ভগবান বৃন্দাবন ত্যাগ করেন না আবার তিনি বৃন্দাবন ত্যাগ করেছেন এটাই শাস্ত্রের ব্যাখ্যা ভগবান কখনো বৃন্দাবন ত্যাগ করেন না বৃন্দাবনম পরিত্যাজ পাদমেকম না গচ্ছতি বৃন্দাবন ছেড়ে এক পাও তিনি কোথাও যান না এটাও শাস্ত্রীয় প্রমাণ
যখন বৃন্দাবন ত্যাগ করেছেন, ব্রজবাসীরা ভগবানের বিরহে মুহ্যমান, কালিন্দী মানে যমুনা সে খুব উৎফুল্লা ছিলেন। সবাই জিজ্ঞাসা করছেন, আমরা বিরহ দশাতে দগ্ধীভূত হচ্ছি, তুমি এত আনন্দ কেন, কিসের বিরহ? কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে। বলছে, না, কৃষ্ণ বৃন্দাবনেই আছে, আমি সব সময় কৃষ্ণের সান্নিধ্য অনুভব করি। যখন ভগবান অক্রূরের সঙ্গে বৃন্দাবন ছেড়ে চলে যান, বৃন্দাবন এবং মথুরার সীমানায় যমুনা আছে, বসুদেব কৃষ্ণ বলরামকে রথে রেখে তিনি যমুনায় স্নান করতে গেলেন, আজ দেখলেন যে ভগবান অক্রূর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে দেখছেন বিষ্ণু শয্যায়, কেউ সর্পশয্যায়, ভগবান বিষ্ণু সর্পশয্যা আছেন বলরাম, আর বিষ্ণু আছেন কৃষ্ণ। সেটা দেখে বলেন, আমি তো উপরে রেখে এলাম, নিচে দেখছি, উপরে থেকে বসে আছে কৃষ্ণ বলরাম, জলেও দেখছেন কৃষ্ণ বলরাম, জলে দেখছেন কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু আর বলরাম হচ্ছেন শেষনাগ। অর্থাৎ এখানে সিদ্ধান্ত করা হয়েছে যে যখনই যমুনা পেরিয়ে অক্রূর গেলেন, এই বৃন্দাবনের বজের কৃষ্ণ ব্রজেই থেকে গেছেন, দেবকী কৃষ্ণ বা বসুদেব কৃষ্ণ গেছেন মথুরাতে দ্বারকাতে, ভগবান কৃষ্ণ যাননি। এখন প্রশ্ন হচ্ছে, কথাগুলো যদি আমাদের মাথায় বা আমাদের গাণিতিক হিসাব দিয়ে বুঝতে চাই, ওটা বুঝতে পারবো না। অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর, শাস্ত্রের আঙ্গিকে বুঝতে হবে। ভগবান একসঙ্গে সকলের হৃদয়ে আছে, একসঙ্গে তিনি বৃন্দাবনে আছেন, একই স্বরূপ। এই অপ্রাকৃত তত্ত্ব ধীরে ধীরে ভগবানের ভজন করতে করতে হৃদয়ে প্রকাশিত হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত রাখি। আমরা রাখলাম যজ্ঞ কুণ্ডে উৎপাত, এই পর্যন্ত থাকলো, আর একটা ক্লাস হবে এই অধ্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ভগবানের ভক্তি করবেন, ধীরে ধীরে দৈব গুণাবলীর বিস্তার হবে। জয় শ্রী রাধে।